বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা নতুন কিছু শিখি। হ্যাঁ বন্ধুরা, আমাদের নতুন কিছু মানে একটু ব্যতিক্রম। দেখুন, আমি একটি লাটিমের মতোই এঁকেছি। একটি লাটিম থেকে আমরা কি তৈরি করতে পারি দেখতে থাকুন আর অনুভব করুন আজকে নতুন কিছুর বিষয়টা কেমন হলো। হ্যাঁ বন্ধুরা, আজকে নতুন কিছুটা আসলে একটু ব্যতিক্রম। দেখতে থাকুন। আজকে নতুন কিছু আজকে নতুন কিছু দেখো, আমার এইটুকু কম বেশি সবাই এই চিহ্নটা সবাই চেনেন। এই চিহ্নটা সবার পরিচিত, আমি আশা করি এই চিহ্নটা সবাই চেনেন। তাই দেখতে থাকুন আজকের নতুন কিছু বিষয় বলি। হ্যাঁ বন্ধুরা, দেখুন এটি একটি এইডস এর সিম্বল, সাংকেতিক চিহ্ন। এটি থেকে আমরা একটি শিক্ষণীয় ড্রয়িং তৈরি করার চেষ্টা করছি। তাই আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলটি নিয়মিত দেখছেন, তাদের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন আজকের নতুন কিছু। হ্যাঁ বন্ধুরা, খুলনা আর্ট একাডেমি সবসময় বলে থাকে আসুন আমরা নতুন কিছু শিখি। আসলে নতুন কিছু শিক্ষা দিতে পারে কিনা বা শিক্ষা নিয়ে হাজির হয় কিনা সে কথা তো বলবেন আপনারা। দেখতে থাকুন আজকে নতুন কিছু। আজকে নতুন কিছু মানেই তো একটু ব্যতিক্রম, আর আমরা ব্যতিক্রম অবশ্যই করার চেষ্টা করি। তাই দেখুন, তিনটা চারটা দেখুন, আমরা নতুন কিছু তৈরি করার জন্য দুইটা তিনটা
আজকে নতুন কিছু ছিল এইডস সম্পর্কে, এইডস একটি মহামারী, একটি অসুখ, এইডস থেকে সচেতন হন, তাই আমাদের এ ধরনের শিক্ষণীয় ড্রয়িং পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর প্রিয়জনকে ফরওয়ার্ড করে পাঠান। ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। হ্যাঁ বন্ধুরা, এই ড্রয়িংটি একটু ব্যতিক্রম ছিল, এই সিম্বলটি সবাই পরিচিত, তাই সিম্বলটি থেকে আমরা এ ধরনের একটি বালিকা তৈরি করতে চেষ্টা করলাম, যে এই বালিকা সবাইকে সচেতনমূলক সংকেত দিচ্ছে। আসুন আমরা সচেতন হই আর আপনিও দেখতে পাচ্ছেন তাই আপনারা আমাদের সাথে নিয়মিত থাকুন এবং এভাবে নিত্য নতুন শিখুন, নিত্য নতুন জানুন ড্রয়িংয়ের মাধ্যমে কীভাবে একটি সংক্ষিপ্তভাবে একটি সংকেত, সাংকেতিক চিহ্ন, এইডসের সিম্বল, তা থেকে আমরা একটি বালিকা তৈরি করলাম। হ্যাঁ বন্ধুরা, আপনার মতামত আমাদের জানাবেন আর ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি।